খুলনার পাইকারি বাজারে কমেছে মাছের দাম সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের মাছের দাম কমেছে বিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজিতে তবে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ এক কেজি ওজনের ইলিশ কিনতে হচ্ছে সতেরোশো টাকা এ বিষয়ে আরও জানাতে রূপসা পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী রামিম শুভ সকাল জানাবেন যে মাছ বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে যে অস্বস্তি ছিল এই যে দাম কমলো তাতে কিছুটা স্বস্তি মিলছে কিনা কোন মাছে কত টাকা করে দাম কমেছে ফিন আপনাকে শুভ সকাল গত কয়েকদিন ধরেই কিন্তু খুলনাতে মাছের যে দাম সেটি কিন্তু কমতে শুরু করেছে আজকে মাছের বাজারে দাম কিন্তু অনেকটাই কম বাজারে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছে আজকে আমি রয়েছি রূপসা পাইকের যে মাছ বাজার সেখানে চাষের এবং সামুদ্রিক মাছের দাম কিছুটা কমলেও কিন্তু ইলিশের দাম অনেকটাই চড়া রয়েছে বাজারে আপনি যে ইলিশটি দেখছেন আজকে এই জাটকা ইলিশ এই ছোটো সাইজের ইলিশ কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা পর্যন্ত কেজিতে এছাড়াও অন্যান্য যে মাছ রয়েছে প্রায় সব ধরনের মাছের কিন্তু দাম কমেছে এখানকার ব্যবসায়ীরা যদি বলছেন যে বাজারে সামুদ্রিক মাছ থেকে শুরু করে চাষের যে মাছ রয়েছে সব ধরনের মাছে কিন্তু দাম অনেকটাই কমে এসেছে আজকে চাষের মাছের মধ্যে যেমন রয়েছে রুই মাছ বা কাতলা মাছ রুই মাছ কিন্তু আজকে কেজি সাইজে রুই মাছ বিক্রি করা হচ্ছে দুশো টাকা করে যেটি কিন্তু গত কয়েকদিন ধরেই ছিল দুইশো তিনশো টাকার মধ্যে এরপরে রয়েছে কিন্তু পাঙ্গাশ মাছ বাজারে কিন্তু প্রচুর পাঙ্গাশ মাছ আমরা দেখতে পেয়েছি আজকে তা কিন্তু বিক্রি করা হচ্ছে একশো আশি টাকার পাঙ্গাশ আজকে একশো বিশ টাকায় এছাড়াও শিং মাছ রয়েছে চাষের সেটি কিন্তু চারশো টাকা করে কেজি বিক্রি করা হতো আজকে বিক্রি করা হচ্ছে তিনশো ষাট টাকা করে এছাড়াও পাবদা বিক্রি করা হচ্ছে তিনশো টাকায় কই মাছ বিক্রি করা হচ্ছে একশো ষাট টাকায় এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি যখন অনেকটাই বেড়ে যায় তখন কিন্তু সব ধরনের মাছেরই দাম অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে বর্তমানে কিন্তু সেই অবস্থায় রয়েছে বর্তমানে কিন্তু চাষের মাছের পাশাপাশি সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই ভালো এর পাশাপাশি চাহিদা যেমনটা রয়েছে চাহিদার তুলনায় কিন্তু বাজারে মাছের সরবরাহ অনেকটাই ভালো বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন এখানে কিন্তু যে মাছগুলো বাজারে আজকে রয়েছে তা কিন্তু চাহিদার তুলনায় বেশ ভালোই রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন মোটামুটি আজকে সামুদ্রিক মাছের সরবরাহ কিন্তু অনেকটাই ভালো রয়েছে এখানে ব্যবসায়ীরা যদি বলছেন যে আগামী দিনগুলোতে কিন্তু আরও ভালো মাছ পাওয়া যাবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন তবে চাষের যে মাছগুলো রয়েছে চাষের মাছের যে সরবরাহ সেটি কিন্তু মোটামুটি রয়েছে তবে আর কিছুদিন পরেই নতুন মাছ বাজারে আসবে চাষের মাছগুলো এবং এই চাষের মাছ তোলার পরেই কিন্তু দাম আরও অনেকটাই নিয়ন্ত্রণে আসবে চাষের মাছের তো সাফিন এই ছিল আমার কাছে খুলনা থেকে মাছ বাজারের সর্বশেষ খবর সৌকর্মী রামীম চৌধুরী এই খুলনা থেকে যুক্ত হয়ে ছিলেন মাছ বাজারের পরিস্থিতি